কিছুই আমার চাই না, সোনা দানা ঘিরা মতে লোভে আমি ডুবে না, মন মধ্যে হতে চাই সে তাই রওনা, হয়ে দিবানা হয়ে দিবানা, আইকে যাবি লোভি পাবি সোনার মদিনা। যদি হোক না সুবহানাল্লাহ, যদি হবে না সুবহানাল্লাহ। আমার ভারত মাতা কবি এটা লিখছে, তাহলে কোনটা শুনবেন, বাংলাদেশ না ভারত? ভারত 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 থেকে শুনবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভারতবাসী ভারতকে ভালোবাসে। কবি কবি সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে 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 লিখছে, মগল বাড়ি টাকা করে কিছুই আমার চাই না, মগল বাড়ি টাকা করে কিছুই আমার চাই না, সোনা দানা ঘিরা পথে লোভে আমি ডুবে না, মন মধ্যে হতে চাই সে তাই রওনা, হয়ে দিবানা হয়ে দিবানা, আইকে যাবি লোভি পাবি সোনার মদিনা, আইকে যাবি লোভি পাবি সোনার মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা প্রাণের মদিনা, আইকে 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 যাবি লোভি পাবি সোনার মদিনা, আইকে যাবি লোভি পাবি সোনার মদিনা, ওমন পাখি চলনা দেখি নবীর দেশেতে, কাপার কাপা দেখবো আমি নিজের চোখেতে। যদি হোক না সুবহানাল্লাহ, বলছে ওমন পাখি চলনা দেখি নবীর দেশেতে, আর কাপার কাপা বলতে এখানে আমার আপনার আল্লাহর রাসূলকে বোঝাচ্ছে। যদি হোক না সুবহানাল্লাহ, কবি লিখছে ওমন পাখি চলনা দেখি নবীর দেশেতে, কাপার কাপা দেখবো আমি নিজের চোখেতে, কাপার দুলা কাপার দুলা কাপার দুলা কাপার দুলা কাপার দুলা, চললে আলা চুম্ব চরণে সেই দুলা মেখে আগব সুর মানা গোনে, আর কি করব করব কালেমা পড়ব জুবানে, যদি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কালেমা পড়ব জুবানে, নবী নবী বলে যাব মিটবে বেদনা, নবী নবী বলে যাব মিটবে বেদনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা প্রাণের মদিনা, সোনার মদিনা আই কি চাবি লবি পাবি সোনার মদিনা, আই কি চাবি লবি পাবি সোনার মদিনা, ওমন পাখি চলনা দেখি নবীর দেশেতে, কাপার কাপা দেখবো আমি নিজের চোখেতে, কাপার দুলা তালে আসলে সেই দুলা মেখে আগবো সুর মানা গোনে, কালেমা পড়ব জুবানে, নবী নবী বলে যাব মিটবে বেদনা, নবী নবী বলে যাব মিটবে বেদনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা প্রাণের মদিনা, আইকে যাবি নবী পাবি সোনার মদিনা, আইকে যাবি নবী পাবি সোনার মদিনা। এখন বিশেষ করে জানুয়ারি মাসে যুবক ছেলেদের একটু আবার একটু যন্ত্রণা হয়। কেমন যন্ত্রণা? তারা মোটামুটি জানুয়ারি মাসে একটু ঘুরতে যায়, পিকনিকে যায়, তিন দিন চার দিনের ট্যুর, পাঁচ দিনের ট্যুর, এরকম একটা ল্যাগেজ, আর ওই ল্যাগেজ আছে, এরকম ব্যাগ সব ভর্তি করে নেয় সুচ থেকে শুরু করে সুতো আলপিন পর্যন্ত, দূরে রাস্তা কোথায় কি হবে ঠিক আছে, কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিন্তু আফসোসের ব্যাপার, আফসোসের সঙ্গে বলছি, আজকে আমরা কাল কেয়ামত আসরে কি নিয়ে উঠবো তার চিন্তা ভাবনা করি, আখিরাতে কি নিয়ে যাবো তার চিন্তা ভাবনা করি না, সেই ব্যাগটাকে আমরা ভর্তি করি না। কিন্তু কিন্তু দেখেন, তিন দিনের ট্যুরের জন্য সবকিছু গুছিয়ে নি, কিন্তু কিন্তু কবি অত সুন্দর ছন্দের মাধ্যমে যারা ঘুরতে যায় তাদের উদ্দেশ্য করে কবি কি লিখছে একটু মধুর সংগ্রহ শুনবেন শুনবেন শুনবেন। বিদেশ ঘুরে পাবি না রে এমনই মজা, বেগেতে সুখ পাবি রে যা মদিনা সোজা, যেরূপ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, হংকং, বেজিং, টোকিও, যেখানে যান না কেন, সেখানে গেলে কিন্তু বেহেশতে সুখ পাওয়া যায় না। দুনিয়ার বুকে এমন একটা জায়গা আছে যে জায়গায় গেলে বেহেশতে সুখ পাওয়া যায়, সেই জায়গার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। যেরূপ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে জায়গাতে আমার আপনার আল্লাহ রাসূল আজও আমাদের জন্য কাঁদছে, যেরূপ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার নবী আজকে আমাদের জন্য কাঁদছে, আর
আজকে আমরা সেসব ভালো কাজগুলোকে ভুলে ভুলে আজকে আমরা শয়তানের কাজে লিপ্ত হচ্ছি। তাই কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে 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 বিদেশে ঘুরে পাবি না রে এমনই মজা, বিদেশে সুখে পাবি রে যা মদিনা সোজা, কামার পাথর কামার পাথর কামার পাথর কামার পাথর কামার পাথর, কালো চাদর আর পাবি জমজমে, জান্নাতের সাথে সেজেছে মদিনা মানে ভরে ভরে ভরে। তাই কি নূর জ্বলে গেল দম, জয় হোক সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহর রাসূলের রওজাবাকে সব সময় আল্লাহর নূর ছড়ে জোরে হোক সুবহানাল্লাহ। কবি লিখছে বিদেশ ঘুরে পাবি না রে এমনই মজা, বিদেশে সুখে পাবি রে যা মদিনা সোজা, কামার পাথর কালো চাদর আর পাবি জমজমে, জান্নাতের সাথে সেজেছে মদিনা মানে ভরে ভরে ভরে। নূর জ্বলে গেল দম, নূর জ্বলে গেল দমে, নূরের সাগরে নূরের দম সোনার মদিনা, নূরের সাগরে নূরের দম সোনার মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা, নূরের মদিনা সবার মদিনা, আই কি যাবে নবী পাবি সোনার মদিনা, আই কি যাবে নবী পাবি সোনার মদিনা। শেষ কথাই কি লিখছে শুনবেন শুনবেন শুনবেন। আজকে আমরা 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 দুনিয়ার মুখে অনেক নামে দামি পানি খেয়ে থাকি, এক আকাশের পানি এখানে দিয়েছে কিন্তু এই ধরনের শুদ্ধ পানি খেলে কিন্তু অসুখ হয় না হয় না। কিন্তু কিন্তু এই দুনিয়ার মুখে এমন একটা পানি আছে যে পানিটা খেলে এই অন্তরটা সঙ্গে সঙ্গে কি বলে ওঠে বিশেষ কথা লিখছে বাজারে কত মজা লাগলো খোদা জমজমের ভিতরে। যদি হোক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেবরা ওয়াজবাকে গেলে গেলে একটু জমজমের পানি নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন, যে জমজমের পানি আমার আপনার আল্লাহর রাসূলের আগমনে ছলকে উঠেছিল আনন্দে। যদি হোক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সেই পানি মানে ওটা কিন্তু তৃষ্ণা মেটানোর জন্য নয়, এই পানির মধ্যে অনেক শেফা আছে অনেক গুণ আছে। তাই কবি এই পানি সম্পর্কে শত সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে বগু পানি পান করিলি পিলিশে বাজারে কত মজা লাগলো খোদা জমজমের ভিতরে, মিনারেল পানি যত পেলে গায়ে যায় পিওরের পানি সে তাই পাত্তা নাকি পায়, বলে গাছিরা সবাই বলে গাছিরা সবাই দেখ না 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 চেকে উঠবি হেকে বলে মদিনা, দেখ না চেকে উঠবি হেকে বলে মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা, আই কে যাবে নবী পাবি সোনার মদিনা, আই কে যাবে নবী পাবি সোনার মদিনা, অমন পাখি চল না দেখি নবীর দেশেতে, কাবার কাবা দেখবো আমি নিজের চোখেতে, কাবার দুলা চললে আলা চুপ চরণে সেই দুলা মেখে আগব সুরমালা গলে, কালিমা পড়বো জুবানে কালিমা পড়বো জুবানে, নবী নবী বলে আমার মিটবে বেদনা, নবী নবী বলে আমার মিটবে বেদনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা প্রাণের মদিনা, আই কি যাবি নবী পাবি সোনার মদিনা, আই কি যাবি নবী পাবি সোনার মদিনা। আর তকবীর।